আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছি। আমাদের চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি দেখাবো কেচকি মাছের বড়া বা পাকোড়া। খেতে অসম্ভব মজা লাগে, আপনারা বাসায় ট্রাই করবেন এবং ইফতারিতেও এটা তৈরি করতে পারেন। তো চলুন কীভাবে বানাচ্ছি দেখা যাক। এখানে আমি কেচকি মাছের একটা প্যাকেট নিয়েছি, এখানে প্যাকেট হিসাবে পাওয়া যায়। তা প্রথমে ভালো করে ধুয়ে, কারণ এর ভিতরে মাঝে মাঝে ছোটো ছোটো পোকা থাকে, ওগুলো বেছে আমি ড্রাই করে নিচ্ছি একটা জ্বালানির সাহায্যে। এরপর আমি এই মাছগুলোকে ব্লেন্ড করব, ব্লেন্ডারের ভিতরে দিয়ে এগুলো আমি ব্লেন্ড করব। আপনারা ইচ্ছা করলে এটা পাটাও বেটে নিতে পারেন বা হ্যান্ড ব্লেন্ডারও ইউজ করতে পারেন। আমি এখানে খুব স্মুথলি এখানে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, যেন কোনো কাটা না থাকে। ফুললি যে আমার স্মুথলি এটা ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি বাটির মধ্যে এই ব্লেন্ড করা এই মাছ, কেচকি মাছকে দেখতে পাচ্ছেন স্মুথলি ব্লেন্ড হয়ে গেছে, দিয়ে দিলাম বাটির ভিতরে। এখন আমি এর মধ্যে আমি দুইটা পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজ দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, বড় বড় সাইজের দুইটা। তারপরে এখানে আমি রেখেছি ধনে পাতা কুচি, সেটাও দিয়ে দিচ্ছি। এরপর আমি অ্যাড করব এখানে রসুনের কুচি 1 চা চামচ, কাঁচামরিচের কুচি 1 চা চামচ, আপনারা ইচ্ছা করলে এখানে পাউডারও দিতে পারেন, আর পিঙ্ক সল দিয়েছি 1 চা চামচ, লাগলে আরও দিব, এজন্য বেশি অ্যাড করিনি। 1/2 চা চামচ জিরার গুঁড়া দিয়েছি, আর দিব এখানে 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এই তো সব দেওয়া হয়ে গেল, এখন আমি এটাকে খুব ভালো করে মিক্স করব। খুব সুন্দর করে পাকোড়া তো সব সুন্দর করে মিক্স করা লাগে সব সময়, খুব ভালো করে মিক্স করব। মিক্স যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে এখানে রেখেছি ময়দা, সেই ময়দাটা আমি এখানে দিয়ে দিব এর মধ্যে। তো এখন আমি মিক্স হয়ে গেছে, এখন আমি ময়দাটাও অ্যাড করে দিলাম, দিয়ে ময়দাটাও খুব ভালো করে এর সাথে একসাথে মিক্সড করে নিব। আসলে আমাদের ছোট বাচ্চাদের তো ছোট মাছ খাওয়ানো হয় না কাটার জন্য, কিন্তু এভাবে যদি ব্লেন্ড করে দেওয়া যায় বাচ্চারা আসলে খুব পছন্দ করে। তা বাচ্চাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, ছোট মাছ এভাবে তৈরি করে অবশ্যই ট্রাই করবেন। তা আমার সব মিক্স করা হয়ে গেছে সুন্দর মতন, এখন আমি যে একটা একটা করে মিডিয়াম লো হিটে আমি পাকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। বেশি হিটে দিলে উপরে বার্ন হয়ে যাবে, ভিতরে কুক হবে না, জন্য স্লো হিটে এভাবে দিবেন। দেখতে পাচ্ছেন আমি এক সাইড যখন ব্রাউন হয়ে যাচ্ছে, দেখতে হালকা ব্রাউন হয়েছে, তখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি অপোজিট সাইডে, যে উল্টে দিয়েছি। তারপর যখন আবার আরেক সাইড হয়ে গিয়েছে তখন আমি আবার অপোজিট সাইড আরেকবার করে উল্টিয়ে দিয়েছি। এভাবে মিডিয়াম লো হিটে এটাকে আস্তে আস্তে করে এই পাকোড়াগুলোকে ভাজবেন, খেতে অসম্ভব মজা লাগে। এটা যে কেচকি মাছের পাকোড়া সেটা বোঝার কোনো উপায় থাকে না, আসলে অন্যরকম ফ্লেভার চলে আসে। তা আপনারা এই যে আমার সব হয়ে গেছে ভাজা, এখন আমি এক এক করে একটা টিস্যু পেপার দিয়ে নিয়েছি, ওইটার উপরে আমি উঠাবো। পাকোড়া সবসময় টিস্যুর উপরে রাখাই ভালো, তাহলে যে তেলটা থাকে ওই তেলটা চুষে নেয়, তাহলে আর একটু হেলদি হলো। দেখতে পাচ্ছেন আমি সবগুলো পাকোড়া একটা একটা করে টিস্যুর উপরে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো আমার ফুল পাকোড়া রেডি, খেতে খুবই মজা হয়েছিল, আমার বাচ্চারাও খুব পছন্দ করে। এটা আপনারা ভাতের সাথে, খিচুড়ির সাথে, পোলাওর সাথেও খেতে পারবেন, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের পাকোড়া কেমন হয়েছিল। আর আমার চ্যানেলে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে সবসময় উৎসাহিত করবেন, আর বেল আইকন দিয়ে রাখবেন যেন যে কোনো ভিডিও আপনারা নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারেন। তা আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।